ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভবিষ্যৎ আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে দশমী, তো দশমীর সকালে আজকে দেখতে পাচ্ছো অনেক ভোর ভোর উঠেছিলাম, উঠে সব সমস্ত রকম কাজকর্ম সেরে নিয়ে এখন জাস্ট আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো মন্দির। আর দেখতেই পাচ্ছি তোমার দাদা ভাই আর আমি দুজনা মিলে এখন ছাদে কিছুগুলো মানে ফটো শ্যুট করলাম, আর ভাবছি যে এখন কয়েকটা শর্ট ভিডিও করবো। ঠিক আছে, তো সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। তুমি কিছু বলে দাও, হাত ধরে দাও। হাই হাই, তো চলো দেখতে থাকো। এখন দশমীর পুষ্পাঞ্জলি চলছে, ঠিক আছে? তো আমি, অভি, তোমাদের দাদা ভাই সবাই আজকে এখন পুষ্পাঞ্জলি দিতে এসেছি। তো এখন পুষ্পাঞ্জলি দিয়ে তারপর সিঁদুর খেলা শুরু হবে, ঠিক আছে? তো সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। তো এই যে দেখো, এখন সিঁদুর খেলা শুরু হয়ে যাবে, তো সিঁদুরের খেলাটা দেখো। এখন দুই বোনে মিলে এখন সিঁদুর খেললাম, আর অনেকেই আছে যারা এখন সিঁদুর দেবে। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আজকের দিনটা খুব অমূল্য দিন, তাই দুই বোনে মিলে কয়েকটা ফটো তুলে রাখলাম। এখন সিঁদুর খেলা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছো ঘট বিসর্জন হবে, তো তার কারণে সব রেডি করছে। তো আমি এখন এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো শ্যুট করলাম ঠাকুরের প্রতিমার কাছে। তো তারপর এখন চলো দেখাই কি আরও হচ্ছে। এই যে দেখো, এখন সব কিছু রেডি করছে, ঠিক আছে? তো এই ফুল পাতা সব কিছু এখন ঝুড়িতে করে তুলে নিয়ে আর পুকুরে যাবে, ঠিক আছে? তো অনেক কিছু হবে, দেখতে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটাই দেখো। দেখো বন্ধুরা, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রসাদটা, দারুণ লাগছে। তো এত সুন্দর দেখতে লাগছে, তো খেতে কতটা ভালো লাগবে তোমরা বুঝতেই পারছো। আর মায়ের প্রসাদ দারুণ লাগে, দারুণ। মানে আমরা এখন সবাই পুকুর পাড়ে যাব, আর সেখানে মায়ের ঘট বিসর্জন হবে, তারপর এই প্রসাদ সবাইকে বিতরণ করে। হ্যালো গাইস, লগার ফেলেছে রে, thank you.
এখন ঠাকুরের ঘট বিসর্জন করে তারপর দেখতে পাচ্ছ এখন সবাইকে প্রসাদ দিচ্ছে। তো চলো আমিও এখন প্রসাদ নেব। তো এই যে দেখো সবাই প্রসাদ খেয়ে এখানে হাত ধুয়ে তারপর আড়াই পা হবে। তো আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখন অভি মানে খাচ্ছে। এখানে সব নিয়ম প্রায় হয়ে গেল, তো আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। এখন চলো দূরে এক জায়গায় দাঁড়াবো, ওখানে এখন আড়াই পা হবে। এখন এখানে আড়াই পা হবে বন্ধুরা, তো তার জন্য সবাই দেখতে পাচ্ছ এখন আসছে। আর ঠাকুর আসার পর এখানে আড়াই পাটা হবে, তো আমরা এখন এখানে সবাই উপস্থিত আছি দেখতে পাচ্ছ। তো লাগাতে নেই, তার কারণে সব দূরে দূরে মানে হাঁটাচলা করছি দেখতে পাচ্ছ। তো এই যে মন্দির পৌঁছে গেছে, এখন শান্তির জল দেবে তারপর বাড়ি যাব। এখন বাজে পৌনে আটটা সন্ধ্যে, তো এখন দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি ঠাকুরের মানে প্রতিমা বিসর্জন হবে। তো খুব আনন্দ হচ্ছে আর সন্ধ্যাটা বেশ ভালোভাবেই কাটে। তো তোমরাও এনজয় করো আর আমিও এনজয় করছি দেখতে পাচ্ছি। ঠাকুরকে প্রণাম করতে এসেছি, তোমাদেরকে দর্শন করাবো বলে আমরা এসেছি। আমার দর্শন হলো, তোমরা দর্শন করে নাও বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে
ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তো চলো আজকের মতো এই অবধি, শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, শুভ বিজয়া।